সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তনের তারিখ ঘোষণা। চলতি বছরের 8 ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই সমাবর্তন। টেকনাফের এমপি শাহিন আক্তারকে 3 ভোটে পরাজিত করে স্বামী আব্দুর রহমান বদি মরিচা পালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত। অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক এএইচএম শামসুর রহমান বলেছেন, বর্তমানে 8 লাখ পেনশনার ইএফটির মাধ্যমে মাসের প্রথম কর্মদিবসে পেনশন পাচ্ছেন। নতুন প্রজন্ম যেভাবে দেশের প্রাণিসম্পদ খাতে এগিয়ে আসছে তা খুবই আশাপ্রদ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। বর্ণাঢ্য আয়োজনে নগরীর সল্টগোলা ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের স্পেশাল ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত।